السلام عليكم. يا عالم প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরবি দ্বিতীয় পত্র ক্লাসে গত ক্লাসে আমরা ইলমে নাহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কালিমা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রথমে আমরা জানব কালিমা কাকে বলে, ইহা কত প্রকার ও কি। আল কালিমাতু লাফজুন উদিয়া লি মাআনা মুক্তাদিন ওয়া হিয়া মুন হাসিরা তুন ফি সালাসাতি আকসামি ইসমু মানফিলুন মিন হারফ। কালিমা এমন শব্দকে বলা হয় যেটা নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। আসলে কালিমাটা কী? কালিমা শব্দটি কিলমুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হল যার উপর আহত করা, আঘাত করা। জারহুন মানে আঘাত করে। যেহেতু কালিমা কথা বলা মানব মনের উপর প্রভাব বিস্তার করে এবং আঘাত করে, সে আঘাত আঘাতের চেয়েও কি শক্তিশালী, সেহেতু কালিমাকে কালিমা বলে নামকরণ করা হয়েছে। তাইলে আমরা জানবো কালিমা শব্দের শাব্দিক অর্থ হয়েছে আঘাত করা, আহত করা, যেটাকে একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। ভাইয়া সালাসাতা সালাসাতি আকসামি, ইহা কত প্রকার? তিন প্রকার। ওহিয়া মুন হাসিরা তুন কি সালাসাতি আকসামি আল ইসমুন আল ফিলুন আল হারকুন। তিন প্রকারের মধ্যে কি গালিমাটা সীমাবদ্ধ? এক নম্বর হলো ইসিম, দুই নম্বরে হরফ, তিন নম্বরে কি লিয়ান্নাহা ইম্মা আল্লাহ তাদুল্লু আলা মাআনা ফি নাফসিহা ওয়া হুয়া হারকুন আও তাদুল্লু আলা মাআনা ফি নাফসিহা ويقترن معناها لأحد المنات الثلاثة والفيل أو تدل على معنى في نفسها ولم يقترن معناها به وهو اسم. الحرف لأنها إما لا تدل على معنى بنفسها حرف لا নিজের অর্থ যে প্রকাশ, যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কালিমার সাহায্য ছাড়া, অন্য একটি ইসিম বা পেলের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে কালিমা বলা হয়, হরফ বলা হয়। تدل على معنى في نفسها ويقترن معناها بهذه الأزمنات الثلاثة وهو قيل আর যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তার তিনটি কালের কোনো একটি কালের সাথে সম্পর্কযুক্ত হবে, এটি হলো ফেল। আর যে কালিমা তাদুল্লু আলা মাআনা ফি নাফসিহা ওয়া লাম ইয়াক্তারিন মাআনাহা বিহি ওয়া হুয়া ইসম, আর যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু তিনটি কালের কোনো একটি কালের সাথে তার সম্পর্ক থাকে না, তাকে ইসম বলা হয়। যেমন কিতাবুন ইসিম, আলা এল মিন হরফ। তাহলে আজকে আমরা শিখলাম কালিমা শাব্দিক ও পারিভাষিক অর্থ, কালিমা কত প্রকার ও কী কী, তিনটি প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ। আগামী ক্লাসে আমরা ইসিমের সংজ্ঞা এবং তাহার আলামত সহ আলোচনা করব ইনশাআল্লাহ।